আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2023 উপলক্ষে মায়েটাকে পক্ষ থেকে আমরা আজকে একটা মানববন্ধনের জন্য শাহবাগে দাঁড়াই। কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে প্রশাসন পুলিশ বাহিনী আমাদের এই মায়েদের এই সন্তানদের এই ভাই বোনদের যারা স্বজনহারা তাদেরকে দাঁড়াতে দেয়নি, তারা ধাক্কিয়ে সেই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। আমি বলতে চাই সরকার মানবাধিকার লঙ্ঘনের কোন পর্যায়ে গেলে শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে, সেই কথা বলার আওয়াজটা তুলে নিতে পারে, সেই কথা বলার জায়গা থেকে সাধারণ মানুষদেরকে সরিয়ে দিতে পারে। আমরা মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে এবং অন্যায় অত্যাচারগুলো গত 15 বছর যাবৎ দেখে আসছি। প্রতিটা নির্বাচনের আগে 2014, 2018 এখনো নির্দ্বিধায় নির্বিচারে প্রত্যেকটা অপোজিশন অ্যাক্টিভিস্ট সাধারণ মানুষ সবাইকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, তাদেরকে জেলখানায় নির্বিচারে অত্যাচার করা হচ্ছে। যে মা সন্তানকে নিয়ে বাবাকে জেলখানায় গিয়েছিল সেই মাকেও ধরে নিতে তারা দ্বিধাবোধ করে নাই। আমরা বলতে চাই সরকার মিথ্যাচারের চরম পর্যায়ে থাকে, এই সত্য কথাগুলো সামনে আসছে, এই সত্যটাকে সেই সাহস নাই যে মোকাবেলা করার, এবং যতই চেষ্টা করুক না কেন তারা আমাদেরকে আমাদের আজকে এখন পর্যন্ত বন্ধ করতে পারে নাই। যতক্ষণ না আয়না ঘর থেকে সিকিউরিটি টেনশন সেল থেকে আমার প্রতিটা ভাইকে ফেরত দেওয়া হবে, আমার প্রতিটা গুম করা ভাইকে কারাবন্দী ভাইকে ফেরত দেওয়া হবে জীবিত অবস্থায়, ততদিন আমরা রাজপথে থাকব। সরকার বারোয়ার সরকার তাদের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আরেকটা ভোটের অন্যায় ভোটের পায়দানা করছে। আমরা বলতে চাই আমার ভাই সহ 3653 দিন আজকে পর্যন্ত, এই 3653 দিন আমার একটা পরিবারের বিশ্বাস প্রতি মুহূর্ত যেই কষ্ট যেই অন্যায় যেই যন্ত্রণায় আছি, আমার লাখো পরিবার লাখো ব্যক্তির পরিবার এই 12 বছর এই 1000 দিন প্রতিটা মুহূর্ত সেই অত্যাচার সহ্য করছে। আপনার প্যারাকে পুলিশের কয়টা গুলি আছে? আমরা মাটিতে থাকব, আমরা রাস্তায় থাকব, আপনার প্যারাকে গুলি এই যন্ত্রণার তুলনায় অনেক কম। আপনার প্রতিটা পুলিশ আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি আমাদের কয়জনকে থামাবে? আমরা রাজপথে থাকব যতক্ষণ না এই অন্যায় অত্যাচারের বিচার হবে, যতক্ষণ না আমার ভাইদেরকে মায়েদের কাছে তাদের সন্তানের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আমি বলতে চাই এই অবিচার এই অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে আপনাদের সভাপতির উদয় হোক, সময় বেশি নেই, আপনারা বুঝতে পারেন একটা নির্বাচন দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। 15 বছর সরকার ছিলেন, 20টা সিটও পাবেন না যদি ইলেকশনে আসেন। এই জন্য বিরোধী দলের সকল মানুষকে কারাগারে নিয়ে তামাশার একটা ভোটের আয়োজন করেছেন। আমাদের সকলের সব অধিকার যতক্ষণ না আমরা ফিরে পাবো, ভোটাধিকার ফিরত পাবো, গণতান্ত্রিক দেশে বেঁচে থাকতে পারবো, আমাদের স্বজনদের নিয়ে আমরা সাধারণ জীবন যাপন করতে পারবো, ততদিন এই অত্যাচারী অন্যায়ের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে অবৈধ ভোটার সরকারের বিরুদ্ধে আমরা আমাদের আওয়াজ তুলব, এবং আনাঘর থেকে বন্দিশালা থেকে সব ভাইদেরকে ফেরত আনবো ইনশাল্লাহ। সবাই আমাদের সাথে থাকেন, ধন্যবাদ।